কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিলেন মোদি। দেখুন সেই ভাইরাল ভিডিও। আবারও নেট মাধ্যমে ভাইরাল নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশে ভোট প্রচারে যাওয়ার সময় নিজের কনভয় থামালেন তিনি, জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে। ভাইরাল হলো সেই ঘটনার ভিডিও। ফের একবার কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ঘটনাটি ঘটেছে ভোটমুখী হিমাচল প্রদেশে। সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয় অপেক্ষা করছে। কয়েক মুহূর্ত পরেই একটি অ্যাম্বুলেন্স দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে সামনের রাস্তা দিয়ে, আর তারপরই এগোতে শুরু করলো প্রধানমন্ত্রীর কনভয়। লক্ষণীয় বিষয় হলো এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে প্রধানমন্ত্রীর গাড়ির মাঝের আসন থেকে। সেই গাড়িতে প্রধানমন্ত্রী বসে রয়েছেন একেবারে সামনের সারিতে, চালকের বাঁ পাশের আসনে, যা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে নিঃসন্দেহে ব্যতিক্রমী। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গাড়িতে সবসময় চালকের পাশের আসনেই বসেন, কিন্তু মোদী সাধারণত প্রোটোকল মেনে মাঝের বা পিছনের আসনে বসেন। এদিন তার ব্যতিক্রম ঘটল। উল্লেখযোগ্য, আগামী রবিবার হিমাচল প্রদেশে বিধানসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তাই চলছে একেবারে শেষ মুহূর্তের প্রচার। মাঠে নেমেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো হ্যাভি ওয়াটার। বিজেপির হয়ে ভোট প্রচার সারতেই রবিবার রাজ্যের কাংড়া উপত্যকায় পৌঁছে যান তিনি। সেই সময় উপরোক্ত ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা আগেও করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই ঘটনা ঘটেছে আর এক ভোটমুখী রাজ্যে। সম্প্রতি গুজরাট সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদ থেকে গান্ধীনগর যাওয়ার পথে হঠাৎই কনভয় থামানোর নির্দেশ দেন তিনি। তারপর দেখা যায় ওই রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি দ্রুত গতির অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যাওয়ার পরই ফের এগোতে শুরু করেন প্রধানমন্ত্রীর কনভয়। সেই ঘটনার মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, খবর সম্প্রচারিত হয়েছিল সংবাদ মাধ্যমেও। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।